নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। উত্তর কাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতেই ইঁদুরের কায়দায় খোঁড়া হচ্ছে গর্ত, আর তাতেই এগোচ্ছে কাজ। উদ্ধারকারীরা শ্রমিকদের সঙ্গে দূরত্বের ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছেন, আর মাত্র 5 মিটার দূরেই রয়েছে সাফল্যের হাতছানি। কিভাবে সুড়ঙ্গ ধ্বংসস্তূপ খোঁড়া হচ্ছে, প্রথম ভিডিওটি প্রকাশ্যে এসেছে মঙ্গলবার। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন শীঘ্রই সুখবর মিলতে পারে। সংবাদ সংস্থাকে তিনি বলেছেন যে আমাদের সকল ইঞ্জিনিয়ার কর্মীরা সর্বশক্তি দিয়ে কাজ করছেন, পাইপ প্রায় 52 মিটার পর্যন্ত চলে গিয়েছে, যেভাবে কাজ এগোচ্ছে তাতে শীঘ্রই সুখবর মিলতে পারে। শ্যামবাজার এক ব্যক্তির রহস্য মৃত্যু। ট্রাফিক পুলিশের কিয়স্কের পাশেই রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। ওই ব্যক্তির দেহে ক্ষত চিহ্ন ছিল। পুলিশ জানিয়েছে ব্যক্তির মাথার পিছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। স্থানীয়দের দাবি যে ওই ব্যক্তি পেশায় রাঁধুনি, এলাকায় রান্নার কাজ করতেন তিনি। কিভাবে তার মৃত্যু হলো, কে বা কারা এর সঙ্গে জড়িত, তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে দেহটি রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রাই। ট্রাফিক পুলিশের কিয়স্কের সামনেই পড়েছিল সে মৃতদেহ। স্থানীয়রা তা দেখে থানায় খবর দেন, পুলিশ এসে উদ্ধার করে সেই দেহ। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দাবি বাস্তব প্রয়োজনের কথা মাথায় রেখে এই সংক্রান্ত নীতি তৈরি করেছে রাজ্য শিক্ষা দপ্তর। তার কথায় অনেকেই গ্রামে শিক্ষকতা করতে অনীহা প্রকাশ করেছেন। সম্প্রতি উচ্চ প্রাথমিকে যে কাউন্সেলিং চলছে সেখানেও গ্রামে শিক্ষকতা করা নিয়ে বেশ কয়েকজনের এমন মনোভাবের কথা জানতে পেরেছি। শিক্ষামন্ত্রীর কথা মতো শেষমেশ নীতি চূড়ান্ত হলে চাকরি জীবনের শুরুতে অন্তত কিছুটা দিন গ্রামে গিয়ে পড়াতে হবে শিক্ষকদের। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল বছর 36 এক যুবক। পরিবার সূত্রে জানা যায় ওই যুবকের নাম জীবন হালদার, বাড়ি ফারাক্কা থানার অন্তর্গত রেল কলোনিতে। কর্মসূত্রে দিল্লিতে পরিবার নিয়ে থাকতেন তিনি। সোমবার সন্ধ্যায় পরিবারের সকলকে দেখে যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। তবে কি কারণে এই আত্মহত্যা তা খতিয়ে দেখছে ফারাক্কা থানার পুলিশ। স্যার দেখেন, কীর্তনে আমরা কীর্তনে ছিলাম, আমার দিদি বোমা ছিল একখানে, বলছে বার্তমে যাব। বার্তমে গিয়েছে, আমার দিদি বলছে বোমা এখন তো আসছে না। আচ্ছা, আমার বোমা বলছে চলো মা তাহলে যাই দেখে আসি, যাই দেখে ঝুলে আসি, দেখে রাত দুটা। তাহলে ঘটনাটা সন্ধ্যাবেলা হয়েছে? না, দুটার দিকে, রাত দুটার দিকে। রাত দুটো থেকে আপনারা দেখতে পেয়েছেন? না, আমরা দেখিনি। নামানোর পর আমরা মনে করি কীর্তনের এখান থেকে যাই দেখি নামানো হয়েছে, মনে অশোকনগর নাট্যোৎসব কমিটির অনুষ্ঠানে সোমবার উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি অভিনেতা মোশারফ করিমও, সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী, মন্ত্রী পার্থ ভৌমিকও। সেই অনুষ্ঠানে ভাষণ দিতে উঠে ব্রাত্য বসু বলেন, মোশারফ করিমকে আবার দেখতে চাওয়ার দাবি উঠেছে, সেই কাজটা একমাত্র নারায়ণই করতে পারে, আর সেটা তখনই সম্ভব হবে যখন 2024 সালের ভোটে কাকলি ঘোষ দোস্তিস্তার অশোকনগর থেকে বিরাট ভোটে লিড পাবেন, তাহলেই নারায়ণের পক্ষে কাজটা আরও সহজ হয়ে যাবে, অশোকনগরের দিকে দিকে এই কথাটা ছড়িয়ে দেবেন। মোশারফ করিমকে দেখতে চাইলে কাকলি ঘোষ দোস্তিদারকে জোড়া ফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ব্রাত্যর এহেন মন্তব্যে প্রসঙ্গে তোপ দেখেছেন বিরোধীরা। বিজেপির বারাসাতের সাংগঠনিক জেলা সম্পাদক শ্যামলেন্দু দে তৃণমূলকে আক্রমণ সানিয়ে বলেন, আসলে তৃণমূল দলটায় আর কিছু অবশিষ্ট নেই। ব্রাত্য বসু শিক্ষাক্ষেত্রে অরাজকতাকে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছেন। কোনটা নাট্য উৎসব আর কোনটা তৃণমূলের মঞ্চ সেটাও ভুলে গিয়েছেন। তাদের থেকে এর বেশি কিছু আশা করা যায় না। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ টাউনশিপে গত 24 নভেম্বর
গভীর রাতে প্রায় 80 ভরি সোনা, লক্ষাধিক টাকা সহ একাধিক দামি ইলেকট্রনিক্স গেজেট চুরি হয়ে যায়। সেই ঘটনার 4 দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো কিছু উদ্ধার করতে পারেনি সাগরদিঘি থানার পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে রীতিমতো তাপবিদ্যুৎ কেন্দ্রের গেট বন্ধ করে বিক্ষোভ এবং অবরোধ করেন। তাদের দাবি, এতক্ষণ পর্যন্ত চুরি যাওয়া টাকা গয়না উদ্ধার হচ্ছে না, এতক্ষণ পর্যন্ত অবরোধ তুলবেন না। পাশাপাশি সাগরদিঘি থানার পুলিশের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। গত 24 তারিখ রাতে আমাদের এখানে ভয়ানক দুঃসাহসিক ডাকাতি হয়েছে, পরপর 15টা কোয়ার্টারে ডাকাতি হয়েছে, লক্ষাধিক টাকা গেছে, 80 ভরি সোনা গেছে, লক্ষাধিক টাকা গেছে, ল্যাপটপ গেছে, দামি দামি জিনিস গেছে, এখনো পর্যন্ত সেগুলো রিকভারি হলো না, আমাদের কোনো ক্ষতিপূরণ হলো না। আমার বাড়ি থেকে 40 লক্ষ টাকার মতো জিনিস গেছে, প্রচুর গেছে। আমরা না মানে এইখানে এত 230 জন সিকিউরিটি আছে, আমরা সাগরদিঘি টাউনশিপটাকে জানতাম খুব সেফটি পারপাসে, খুব সেফ জোন, আমরা সেইভাবে এই করতাম, কিন্তু এটা কি হলো, এতটা ডাকাতি হলো 15টা কোয়ার্টারে, সিকিউরিটি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল, হ্যাঁ ম্যানেজমেন্ট কি করছিল, আমাদের এত ক্ষতিপূরণের দায় কে নেবে, হ্যাঁ আজকে হয়ে গেল, আমরা এখন মানে রীতিমতো সবাই আতঙ্কে ভুগছি, আজকে ডাকাতি হয়েছে, ওরা অস্ত্র ফেলে গেছেন, এরকম বড় বড় আর্মস ফেলে গেছেন, আজকে এরকম হয়েছে, কালকে যে আমাদের খুন করে দিয়ে যাবে না, রেপ করে দিয়ে যাবে না, বাচ্চাদের কিডন্যাপিং, তার দায় কে নেবে, সবাই সরকারি কর্মী, সরকারি কর্মী হয়ে এখানে সরকারি চাকরি করতে এসেছে, এই তার উপরে যদি আমাদের জীবন এরকম ভাবে হ্যাম্পার হয়, আমাদের ক্ষতি হয়, তার দায় কে নেবে, এটা সরকারকে নিতে হবে, প্রশাসনকে নিতে হবে, ম্যানেজমেন্ট, আমাদের আমরা এখানে সাগরদিঘি মুর্শিদাবাদ মণিগ্রামে থাকি, আমাদের স্থানীয় লোকের উপরে কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই। সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে সবজি পৌঁছে দিচ্ছেন লক্ষ্মী রানী। যে সবজি তিনি বিক্রি করছেন তাও নিজেরই চাষ করা। দীর্ঘ 30 বছর ধরে এই কাজ করে আজ ঘরের লক্ষ্মী হয়ে উঠেছেন সুন্দরবনবাসীদের লক্ষ্মী। কুড়ি ফসল ফলিয়ে কম দামে জঙ্গল পাড়ের মানুষকে সবজি খাইয়ে ঘরের লক্ষ্মী আজ হয়ে উঠেছে সুন্দরবনবাসীর লক্ষ্মী। শীত গ্রীষ্ম বর্ষা দীর্ঘ 30 বছর ধরে ভ্যান চালিয়ে সবজি বিক্রি করছেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের 14 নম্বর স্যান্ডেল বিলের লক্ষ্মী রানী। সংসারের অভাব অনটনের যুদ্ধে 15 বছর বয়স থেকে সংসারের হাল ধরতে হয় লক্ষ্মীকে। নিজের পড়াশুনোর পাশাপাশি সামলেছেন সংসারের দায়িত্ব, তবে নিজে না পারলেও নিজের 2 সন্তানকে আজ শিক্ষিত করে তুলছেন লক্ষ্মী রানী। বর্তমানে ভ্যান চালিয়ে এতদূর পথ পাড়ি দেওয়া কষ্টকর হয়ে উঠছে লক্ষ্মী রানীর কাছে। উঠে বাসি কাজকর্ম করি, রান্না বান্না করি, করে রেখে ভ্যানে করে নে মাল নিয়ে চলে যাই। 13 নম্বর বাঁকড়া কোটাবাড়ির চক লেবুখালি, কিন্তু আর পায়ে চালিয়ে পাচ্ছি না। এখন যদি কিছু একটু টোটো গাড়ি টাড়ি, এখন কত মানুষ কত সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু আমি তো কিছু পেলাম না, তা আমি ভ্যানেই করে চলছে, আমার আমি আর পাচ্ছি না। আমি একটা ভাবছিলাম একটা টোটো গাড়ি যদি জোগাড় করতে পারতাম, তা টোটো গাড়িতে করেই ব্যবসা করতাম। হাই নিউজ নেটওয়ার্ক। আপাতত শীতের পথে বাঁধার কারণ হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউ, তাকে বাংলায় এর কোনো প্রভাব পড়বে না কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সাইক্লোনের কোনো প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কিনা তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়, তবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই জানিয়েছেন তিনি, এবং এখনও জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই ঘূর্ণিঝড়ের জন্যই। নিউজ টুডে এখন এই পর্যন্ত, ওই দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।